নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদদের মতে কিন্তু 12 বছরে একটা কনকনে ঠান্ডা রেকর্ড করতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হাড়কাঁপানো শীত নামে চলবে। এবং আমরা দুদিন আগে দেখলাম যে একটা গরমের একটা আভাস ছিল এবং সেই গরমের আভাস কাটতে না কাটতেই আবারও কনকনে একটা ঠান্ডা হাজির হয়ে গেছে। তো বন্ধুরা, আমি পরবর্তী নেক্সট একটা ভিডিওতে একদম স্পেশালভাবে বানিয়ে দেবো যে এই যে কনকনে ঠান্ডা চলছে সেটা কতদিন থাকতে পারে, সেটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, ওই ভিডিওর জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই আপনি অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এবং এই ভিডিওতে আমরা বৃষ্টি মোডে দেখে নেবো যে কোথাও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে, মেঘমেলা মোডটা দেখবো এবং তাপমাত্রা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড, সেই মোডটাও দেখে নেবো যে কোথায় হাড়কাঁপানো শীতের নামে থাকবে এবং এর পাশাপাশি বায়ুর ঝাপটা মোডে এখন আমরা সরাসরি পৌঁছাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা মোডে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করেছিল পশ্চিমবঙ্গের ঠিক ওপরের দিকে, এবং যার ফলে কিন্তু যে কনকনে ঠান্ডা বাতাস এই মুহূর্তে যেটা বইছে সেটা কিন্তু আগে বইতে পারছিল না। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 27 থেকে 28 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু শৈত্যপ্রবাহ বইছে। দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যত আমরা ওপরের দিকে যাব তত কিন্তু দেখতে পাচ্ছেন 32 কিলোমিটার প্রতি ঘন্টা আরও কিন্তু বেশি হতে থাকে। এবং যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কনকনে ঠান্ডা বাতাস কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বয়ে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যথেষ্ট, তাও প্রায় 25 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু বইছে। এবং এই ঠান্ডার ফলে কিন্তু যে ঠান্ডা বাতাস বইছে এর ফলে কিন্তু যথেষ্ট হাড়কাঁপানো শীত নামে রয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চিটাগংয়ের আশেপাশে 35 থেকে 38 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু অন স্ক্রিনে দেখা যাচ্ছে বইছে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালু করি তাহলে কিন্তু রাত্রেবেলার ক্ষেত্রে এই যে কনকনে ঠান্ডা বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু কমে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু রাত্রেবেলার ক্ষেত্রে কমে যাচ্ছে গতিবেগটা। এর কারণ কিন্তু মূলত যেটা মনে করা হচ্ছে ঠান্ডা বাতাসে গতিবেগটা একটু স্লো হয়ে যায় এবং রাতের দিকে যেহেতু ঠান্ডা পড়ে সেই কারণে কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে 12টার সময় 14 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রায় হাফ হয়ে গেছে। যখন আমরা দিনের বেলা দেখছিলাম তখন 28 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এখন 14 কিলোমিটার, এবং রাত যত বাড়বে তত কিন্তু আরও গতিবেগটা কমে যাবে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 6টার সময় সব থেকে বেশি ভালো লক্ষ্য করা যায়। এবং তাপমাত্রার মোডে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন বন্ধুরা তাপমাত্রার মোডে আমরা চলে এসেছি কলকাতাতে, দেখুন 12 থেকে 13 ডিগ্রি হাড়কাঁপানো শীতের আমেজ কিন্তু রয়েছে। এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু আরও তাপমাত্রার প্রভাবটা কমে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি একটুখানি শিলিগুড়ির আশেপাশের দিকে যাই দেখতে পাচ্ছেন শিলিগুড়ির দিকে সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা নেমে গেছে, এবং দার্জিলিংয়ে দেখুন 8 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন যথেষ্ট হাড়কাঁপানো শীতের আমেজ কিন্তু রয়েছে এই মুহূর্তে দিনাজপুর, বালুরঘাট, তারপর হচ্ছে ঘগড়াঘাট, মহেশপুর, দেখতে পাচ্ছেন এই সমস্ত জেলাতে কিন্তু যথেষ্ট প্রায় সিমিলারলি আমরা বলতে পারি যে সমানভাবে তাপমাত্রা কিন্তু কনকনে ঠান্ডা রয়েছে। কোথাও যে 17-18 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু না, 12 থেকে 13 ডিগ্রির মধ্যেই কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে তাপমাত্রা রয়েছে। কোথাও কোথাও 14 ডিগ্রি উঠে যাচ্ছে কিন্তু তাও মোটামুটি একই কিন্তু তাপমাত্রা রয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো তাপমাত্রা মোডটা আমরা ভালো করে দেখবো, তবে তার আগে আমরা যেটা দেখছিলাম যে বজ্রবৃষ্টি মোডটা আমরা একবার এক ঝলকে দেখে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কোথাও কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে নেই, 0 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ট্র্যাকটা কিন্তু অনবরত চলছে এবং আকাশে কিন্তু মেঘের দেখা থাকবে কি থাকবে না সেটা আমরা দেখবো মেঘমেলা বোর্ডে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কোনো জায়গায় কিন্তু নেই গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং যদি আমরা মেঘমেলা মোডে চলে যাই দেখে নেবো মেঘ কি কোনো জায়গায় থাকবে। তো এই মুহূর্তে বন্ধুরা মেঘমেলা মোডে আমরা পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মেঘের কিন্তু একটা দেখা মিলছে, আমরা সকাল থেকে ট্র্যাকটা শুরু করবো, পরবর্তী 24 ঘন্টাতে দেখে নেবো কোথাও কি মেঘ থাকার সম্ভাবনা আছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু যথেষ্ট হাড়কাঁপানো শীতের আমেজ কিন্তু থাকবে এবং মেঘ না থাকার ফলে কিন্তু আরও কনকনে ঠান্ডা পড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় রংপুরের আশেপাশে একটু হালকা মেঘের দেখা মিললেও পরবর্তী সময়ে সেটা মিলিয়ে যাবে। দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু কোনোরকমভাবে মেঘ নেই, গোটা মঙ্গলবার দিনকে কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে মেঘ না থাকার ফলে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বুধবার থেকে কিন্তু আকাশে আবার একটা মেঘের আনাগোনা শুরু হবে, এই যে ফিরজাবাদে এবং এলাহাবাদ থেকে কিন্তু মোটামুটিভাবে মেঘ কিন্তু টানছে এই উত্তরবঙ্গের দিকে কিন্তু মূলত টানছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে কিন্তু মূলত হাড়কাঁপানো শীতের আমেজ কিন্তু থাকবে। তো বুধবার দিনকে আমরা দেখবো যে কোথায় কোথায় মেঘ থাকতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গের
রংপুরের আশেপাশে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো থাকে সেখানে কিন্তু ঘন কালো মেঘ থাকবে, অর্থাৎ আলিপুরদুয়ার, তারপর হচ্ছে দার্জিলিং, কোচবিহার, তারপর আসামের আশেপাশে মোটামুটি একটা হালকা মাঝারি মেঘের দেখা মিলছে। দেখতে পাচ্ছেন আসামের শিলচর জেলা থেকে কিন্তু মোটামুটি অনেকে কমেন্ট করে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ঘন কালো মেঘের পরিস্থিতি বর্তমানে বজায় রয়েছে। এবং আমরা যদি ট্র্যাকটাকে একটু এগিয়ে নিয়ে যাই দেখতে পাবো যে কখন মেঘটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা মেঘমালা মোড়টাও দেখে নিলাম যে আকাশে কিন্তু মঙ্গলবার থেকে মেঘ থাকার সম্ভাবনা এই মুহূর্তে বাড়ছে, এবং কুয়াশা মোড়ে যদি চলে যায় তাহলে কিন্তু সকালবেলার দিকে অনেক জায়গায় কুয়াশা একটা সতর্কবার্তা দিয়েছে অলরেডি। সকালবেলা ঠিক 6টার সময় যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জেলাতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মূলত একটা কুয়াশার হালকা মাঝারি কুয়াশা সতর্কবার্তা রয়েছে। সেই জেলাগুলোর মধ্যে পড়ছে চিটাগং, তারপর হাটহাজারি, তারপর হচ্ছে বিলাইছড়ি, রাঙামাটি, তারপর হচ্ছে লংপুদু, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা হালকা কুয়াশা দেখা গেলেও যেতে পারে। ঘন কুয়াশা কিন্তু আপাতভাবে কোনো সতর্কবার্তা এই মুহূর্তের জন্য নেই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল প্রত্যেকটা জেলার কমেন্টের থেকে দেখে নেবো সাতক্ষীরা জেলার থেকে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে। দেখতে পাচ্ছেন এই জেলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হাড়কাঁপানো শীতের আমেজ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন 13 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেছে। দিনের বেলা একটু গরমের পরিমাণটা বাড়বে যেটা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে, এবং ধীরে ধীরে কিন্তু মোটামুটি একই তাপমাত্রা থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাও মোটামুটি যথেষ্ট পরিষ্কার আকাশ থাকবে, মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রোববার দিনকে একটু হালকা মাঝারি থাকবে, কিন্তু তাছাড়া মোটামুটি একই থাকবে। তো এই মুহূর্তে আমরা পরবর্তী জেলা দেখে নেবো, শিলচর জেলা দেখে নেবো শিলচর জেলার ক্ষেত্রে কেমন টাইপে থাকতে পারে। তো এই আসামের শিলচর জেলাতে কিন্তু মোটামুটি 12 ডিগ্রি কনকনে ঠান্ডার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখুন দিনের বেলার ক্ষেত্রে কিন্তু 28 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। কিন্তু তাছাড়া মেঘ কুয়াশা কোনো রকমভাবে কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে নেই। এবং পরবর্তী জেলা আমরা দেখে নেবো বাংলাদেশের গাজীপুর জেলা দেখে নেবো, বাংলাদেশের গাজীপুর জেলার ক্ষেত্রে কেমন টাইপে কী পরিস্থিতি থাকবে। তো প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা একটা রয়েছে, এবং এর সাথে কোনো রকমভাবে বৃষ্টিপাতের সমস্যা নেই, এবং মেঘও কিন্তু নেই সেরকম ভাবে একটা, এবং কুয়াশার কোনো সম্ভাবনা নেই, মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, রোদ ঝলমলে আকাশ কিন্তু প্রত্যেকটা জেলার ক্ষেত্রে থাকবে। তো বন্ধুরা পরবর্তী জেলাতে লাইভ আপডেট দেখার আগে আমরা দেখে নেবো বাংলাদেশের তরফ থেকে অফিসিয়াল আপডেটে কি জানা হচ্ছে, অফিসিয়াল ওয়েদার আপডেটের ক্ষেত্রে কি জানা হচ্ছে। তো পূর্বাভাসে যেটা বলছে সারা দেশের আবহাওয়া কিন্তু মূলত শুষ্ক হয়ে থাকবে, অর্থাৎ যেটা বললাম যে মোটামুটি কিন্তু যথেষ্ট রোদ ঝলমলে আকাশ থাকবে, এবং শেষ রাত থেকে সকালবেলা পর্যন্ত সারা দেশে নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা পড়তে পারে, কুয়াশার সম্ভাবনা নেই বলেই চলে। এবং তাপমাত্রা যেটা বলছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, বুঝতে পারছেন কনকনে ঠান্ডার পরিস্থিতি কিন্তু রাজ্য জুড়ে একটা কনকনে ঠান্ডার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, এবং যার ফলে কিন্তু আমরা দেখছিলাম যে প্রত্যেকটা জেলাতে কিন্তু মোটামুটি যেটা সর্বোচ্চ তাপমাত্রা থাকা দরকার 25 ডিগ্রি কম সেটা কিন্তু নেই, 25 ডিগ্রি ওপরে রয়েছে, 26 ডিগ্রি, 27 ডিগ্রি, 28 ডিগ্রি কিন্তু রয়েছে। এবং যেটা বলছে পরবর্তী 3 দিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এবং দেখুন বৃষ্টিপাতে কিন্তু একটা সামান্য সম্ভাবনা কিন্তু রয়েছে ঢাকাতে, ঢাকার গোপালগঞ্জে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখবো যে হচ্ছে চট্টগ্রামের কুমিল্লা জেলাতে কিন্তু সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু চট্টগ্রামের টেকনাফ অঞ্চলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রিতে পৌঁছে, এবং সিলেটের শ্রীমঙ্গল জেলাতে কিন্তু 8.5 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে, অর্থাৎ গোটা দেশের মধ্যে কিন্তু এটা। তো বন্ধুরা এই মুহূর্তে আরও একটা যেটা আপডেট দিয়েছে বৃষ্টিপাতের ক্ষেত্রে খুলনা জেলাতেই কিন্তু মোটামুটি 0.3 বা 3 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এবং সাতক্ষীরা জেলার ক্ষেত্রে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাততভাবে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এবং যেটা আরও জানাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বরিশাল জেলাতে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পটুয়া এবং পটুয়াখালী এবং খেপুপাড়া অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, যেটা আমরা জানলাম অফিসিয়াল আপডেটে কিন্তু এমনটাই জানিয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো কলকাতার ক্ষেত্রে কেমন কি আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে, কতটা কনকনে ঠান্ডার পরিস্থিতি থাকবে দেখে নেবো এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কলকাতা জেলার ক্ষেত্রে কিন্তু মোটামুটি যথেষ্ট কনকনে ঠান্ডা কিন্তু রয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি পৌঁছে গিয়েছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখুন 12 ডিগ্রির আশেপাশে হাড় কাঁপানো শীতের আমেজ কিন্তু অলরেডি রয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা একটুখানি বৃদ্ধি পাচ্ছে, এবং মেঘের পরিস্থিতি কিন্তু কোনোরকমভাবে নেই এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে। তো বন্ধুরা মূলত যথেষ্ট কনকনে ঠান্ডার কিন্তু আমেজ এই মুহূর্তে রয়েছে, তবে আপাতত পরবর্তী দিনগুলোতে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করবেন। সবার শেষে আমরা দেখে নেবো চরম পূর্বাভাস মোড়ে কী কী জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা চরম পূর্বাভাস
আকাশ মোড়ে কিন্তু একটা হালকা শৈত্যপ্রবাহ কিন্তু যাবে এই কলকাতার আশেপাশে, এবং দেখুন যশোরের আশেপাশে হালকা একটা সবুজ আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে খুবই হালকা একটা সবুজ খেলা রয়েছে, অর্থাৎ শৈত্যপ্রবাহ একটা হালকা পরিমাণ যেতে পারে। এবং তাপমাত্রা মোড়ে যদি চলে যায় তাহলে কিন্তু কোনোরকমভাবে কনকনে ঠান্ডা সতর্কবার্তা দেয়নি, বৃষ্টি মোড়ে তো কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তের জন্য নেই। তো বন্ধুরা বলতো আজকের এই ভিডিওতে এইটুকু ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে দেবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।